বেঙ্গালুরুতে ভিন্ন এক ম্যাচের সাক্ষী হল সমর্থকরা। আইপিএলে চেন্নাইয়ের জন্য জয়ের পথটা খুব একটা কঠিন ছিল না। রাজস্থান রয়্যালসের দেয়া 141 রানের টার্গেটে হেসে খেলেই পাড়ি দেবে দল, এমন স্বপ্নই তখন দেখছিলেন সমর্থকরা। তবে ম্যাচ ছাপিয়ে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে রান নেয়া নিয়ে ভুল বোঝাবুঝি। এক পর্যায়ে জাদেজা হলেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। ঘটনার শুরু চেন্নাইয়ের ইনিংসের 16 ওভারে। জাদেজার সঙ্গে উইকেটে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়, বোলিংয়ে ছিলেন রাজস্থানের পেসার আভেশ খান। ওভারের পঞ্চম বলটি থার্ড ম্যান অঞ্চলে ঠেলে রান নিতে দৌড় দেন জাদেজা, কিন্তু দ্বিতীয় রান নেয়ার আগেই বল উইকেট রক্ষকের হাতে চলে যায়। জাদেজা ফিরতে চান নন স্ট্রাইক প্রান্তে, তার প্রান্তে স্ট্যাম্প নিশানা করে বল ছোড়েন উইকেট রক্ষক সঞ্জু স্যামসন। জাদেজা ইচ্ছাকৃতভাবে আটকে দেন সেই বলের গতিপথ। এত দর্শকের সামনে আর বাঁচার পথ কোথায়? সাথে সাথেই আবেদন করে রাজস্থান রয়্যালস, আর এতেই অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের শিকার চেন্নাইয়ের অলরাউন্ডার। রাজস্থানের আবেদনের প্রেক্ষিতে তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন, কিন্তু তা মানতে নারাজ জাদেজা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তিনি বারবার আম্পায়ারকে কিছু একটা বোঝাতে চাইছিলেন, কিন্তু রিপ্লেতে স্পষ্ট ছিল জাদেজা ইচ্ছাকৃতভাবে আটকে দেন বলের গতিপথ। 7 বলে 5 রানেই থামতে হয় তাকে। আউট হয়ে ফিরে যাওয়ার সময় বেশ অসন্তুষ্ট মনে হয়েছে জাদেজাকে। একে তো নিজের ব্যাট হাসি নিয়ে দিন, তার উপর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়ে হয়েছেন নেতিবাচক খবরের শিরোনাম। আইপিএলে কোনো ব্যাটার এমন আউট হলেন 5 বছর পর। 2019 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র। তবে জাদেজার অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের ম্যাচে কোনো বিপদই হয়নি চেন্নাইয়ের। 10 বল হাতে রেখেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে 5 উইকেটের জয় পায় চেন্নাই। এটি আসরে তাদের সপ্তম জয়। পারভীন আক্তার, সময় সংবাদ।